দর্শক হলি আর্টিজান ট্র্যাজেডি সাত বছরে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে গুলশান দুয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, নিহতদের স্মরণে কারা কারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা জানাতে এসে কি বলছেন ডিএমপি কমিশনার? মিতু, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান থানায়, আমরা রয়েছি। আমরা এসে যে দেখতে পেরেছি যে এখানকার যে শ্রদ্ধা স্তম্ভ রয়েছে সেখানে ডিএমপি কমিশনার কর্তৃক শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুলিশের দুজন, একজন এসআই এবং একজন কনস্টেবল নিহত হয়েছিলেন সেই ঘটনায়, তাদের স্তম্ভে আজকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং ডিএমপি কমিশনার খুব কড়া বার্তায় বলেছেন যে হচ্ছে জঙ্গিবাদ বাংলাদেশ থেকে নির্মূল করা অনেকটাই সম্ভব হয়েছে, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় যতটুকু রয়েছে তার আমূল উপড়ে ফেলতে চান তারা। পুলিশের পক্ষ থেকে আমরা জানি যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেছে এবং ডিএমপি কমিশনার অন্যান্য বিষয়েও বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন যে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে কোনো মূল্যে জঙ্গিবাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে তিনি উপড়ে ফেলতে, তারা সম্মিলিতভাবে উপড়ে ফেলতে চান। এই মুহূর্তে গুলশান থানায় রয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমরা তা সরাসরি সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করছি। Such attacks only make our resolve stronger to fight terrorism in all its forms and manifestations. They also make our belief more firm that no reason can justify an act of terror. And I can say that we fully remain committed to stopping recurrence of any such incident in future through close collaborative efforts. Thank you very much. মিতু, যেমনটি দেখছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এভাবেই কিন্তু কূটনৈতিক মহল এবং সর্বশ্রেণীর মানুষ কিন্তু আসছেন এবং শ্রদ্ধাস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন নিহত দুই পুলিশ সদস্যদের স্মরণে। আজ সাত বছর পূরণ হয়ে গেল, সাত বছর পূর্ণ হলো বাংলাদেশে জঙ্গিবাদের যেই একটা ধারা শুরু হয়েছিল সেটা উপড়ে ফেলা সম্ভব হয়েছে। এবং ডিএমপি কমিশনারের বার্তা যেটা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে যে বলতে চাচ্ছেন যে কোনোভাবেই জঙ্গিবাদকে পুনরায় মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না এবং যে কোনো মূল্যে সর্বশ্রেণী মানুষের সহায়তায় জঙ্গিবাদ নির্মূল করা হবে। মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফারাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, গুলশান দুয়ে হলি আর্টিজান ট্র্যাজেডির সাত বছরের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি।